আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতে জানিয়ে দিচ্ছে সেই নামগুলো। নগদের মালিকানায় যুক্ত হচ্ছে ডাক বিভাগ, ব্যাংক হিসাব খুলতে লাগবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন, গ্রাহক সংখ্যা বাড়বে আশা কর্তৃপক্ষের। শিল্প ঋণের ডাউন পেমেন্ট সর্বোচ্চ 2% নির্ধারণের আহ্বান এফবিসিসিআই এর, রুগ্ন প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন এক্সিট পলিসি। পাহাড়ে জঙ্গলি কচু চাষে কৃষকের ভাগ্য বদল, খাগড়াছড়ির সবজি যাচ্ছে বিদেশে, বাণিজ্যিক আবাদের প্রস্তুতি। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। মালিকানায় ডাক বিভাগের অন্তর্ভুক্তি এবং নামের পরিবর্তনে ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাবও পরিচালিত হবে নগদের নামে, এ কারণে ব্যাংক হিসাব খুলতে ডাক বিভাগের অনুমোদন লাগবে। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলে দাবি নগদ এবং বাংলাদেশ ব্যাংকের। নিয়ন্ত্রক সংস্থার সব নিয়ম পরিপালন করেই আর্থিক লেনদেন করা হচ্ছে বলে জানিয়েছে নগদ কর্তৃপক্ষ। দেশে মোবাইল ব্যাংকিংয়ের অনুমোদন আছে 30টি প্রতিষ্ঠানের, এর মধ্যে আর্থিক সেবা দিচ্ছে 15টি। ব্যাংকে ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব খুলে গ্রাহকের আর্থিক সেবা দিয়ে থাকে এসব প্রতিষ্ঠান। এতদিন থার্ড ওয়েভ টেকনোলজিস নামে আর্থিক সেবা দিচ্ছে নগদ, সম্প্রতি নামের পরিবর্তন করেছে প্রতিষ্ঠানটি। একই সাথে মালিকানায় যুক্ত করা হচ্ছে ডাক বিভাগকে, তাই নতুন নামে হিসাব খোলার আগে ডাক বিভাগের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের চিঠি নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টটি ওই নামে হতে হবে, যেই কোম্পানির নামে লাইসেন্সটি আছে তার নামে হতে হবে, এবং এক্ষেত্রে বাংলাদেশ ডাক বিভাগের সেবা হিসেবে আমরা যেহেতু কাজ করি, ডাক বিভাগের থ্রুতে বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমতিটা নিয়ে নেওয়ার জন্য, যেটা সকলের জন্যই প্রযোজ্য। সো এটা একটা বেসিক অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন, এবং ওই ব্যাপারেই ওনারা আমাদেরকে ওই পরামর্শটা দিয়েছে। এটা নিয়ে আতঙ্কিত হবার বা নেগেটিভ কনোটেশনে দেখবার কোনো কারণ নেই। বাংলাদেশ ব্যাংকও বলছে নামের পরিবর্তনের কারণেই ডাক বিভাগের অনুমোদন নিতে বলা হয়েছে, এর বাইরে আর কোনো কারণ নেই। আগে যে ট্রানজাকশন করতো ওরা যেহেতু ডাক বিভাগের আওতায় ছিল, ওই ডাক পাওয়াতে এখন যে কোনো অ্যাকাউন্ট খুলতে গেলে ডাক বিভাগের অনুমতি নিয়ে তাদের এটা করতে হবে। এটা ভেরি সিম্পল একটা কথা বলা হয়েছে। এতদিন মুনাফার ভাগ দেওয়া হলেও মালিকানায় ছিল না ডাক বিভাগ, সরকারি কোম্পানি হিসেবে 51% মালিকানা হস্তান্তর করা হচ্ছে ডাক বিভাগকে। এ বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে নগদের কোনো ক্ষতি করা যাবে না। উন্নত প্রযুক্তি এবং সাশ্রয়ী মূল্যের কারণে নগদের গ্রাহক সংখ্যা আরও বাড়বে বলে আশা কর্তৃপক্ষের। ক্যাশ আউট চার্জের ক্ষেত্রে কিন্তু প্রায় 20% মতো মার্কেটে প্রচলিত আছে বা এত বছর ধরে মানুষ দিয়ে এসছে, সেই জায়গায় নগদ সেই ক্যাশ আউট চার্জটিকে অর্ধেকের নিচে নামিয়ে নিয়ে এসছে। বিল পেমেন্টটা সম্পূর্ণভাবে ফ্রি, সেন্ড মানি করবেন সেটাও ফ্রি। সো এগুলো হচ্ছে সাধারণ মানুষের জন্য যে সুফলগুলো আমরা নিয়ে আসতে পেরেছি, সেই জন্যই সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে আজকে 5.5 কোটি গ্রাহক এই এত অল্প সময়ে আমাদের সঙ্গে এসে যোগদান করেছে। মোবাইল ব্যাংকিং সেবার 30%-এর বেশি দিচ্ছে নগদ, গ্রাহক সংখ্যা 5.5 কোটিরও বেশি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শিল্প ঋণের ডাউন পেমেন্টের হার সর্বোচ্চ 2% নির্ধারণের আহ্বান জানিয়েছে এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। বলেন, রুগ্ন প্রতিষ্ঠানের জন্য এক্সিট পলিসি প্রয়োজন। সকালে ব্যাংকের প্রধান নির্বাহীদের সাথে অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। বলেন, উদ্যোক্তার অ্যাকাউন্টস ক্লাসিফাই হয়ে যাওয়ার পর অনেক ব্যাংক সুদ চার্জ করছে, এতে উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়ছে। ব্যবসার প্রকৃতির সাথে সমন্বয় করে ঋণের প্রেস পিরিয়ড নির্ধারণের আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। বিরাজমান পরিস্থিতিতে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় ব্যাংকিং খাতে ভূমিকা নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে এফবিসিসিআই। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে সভাপতি জনাব মুজিবউদ্দিন, এফবিসিসিআই প্রেসিডেন্ট উপস্থিত।
সরকারি বেসরকারি এবং বহুজাতিক ব্যাংকের সম্মানিত প্রধান নির্বাহীগণ, এপিসিসি এর সিনিয়র সভাপতি, এপিসিসি এর সহ সভাপতিগণ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, এপিসিসি এর সম্মানিত উপস্থিতবৃন্দ, আজকের অনুষ্ঠানের আয়োজনের সহযোগী বাংলা ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার দর্শক, সবাইকে সালাম আলাইকুম। আসলে সহদেব যা বলেছেন তার সাথে আমার বক্তব্যের অনেকখানি মিল আছে, তবে আমি মনে করি যেহেতু এটা একটা মত বিনিময় সভা, সব কিছু আমার বক্তব্যের মধ্যে না থাকাটাই ভালো। আমি সবচেয়ে আমি মনে করি যে আমার ডেলিব্রেশনের পরে যদি এখানে একটা সভা যদি পার্টিসিপেট করে, কারণ সব কিছুর উত্তর সঠিক উত্তর আমার কাছে হতে নাই, এখানে আমার সাথে আমার প্রায় আজকে প্রায় 32 জন বিভিন্ন ব্যাংকের এমডি সিওর আছেন, তারাও তাদের মত দিবেন। যে তবে আমি প্রথমে ধন্যবাদ জানাই এপিসিআইকে, যে আমার মনে হয় আমার ব্যাংকিং কেয়ার আমি প্রথম এরকম একটা জায়গায় আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের জন্য বিশেষভাবে ধন্যবাদ, যে অ্যাটলিস্ট একটা একটা ডায়ালগ ওপেন হোক, কারণ আপনারাও আপনাদের সমস্যা আছে, আমাদেরও কিন্তু অনেক সমস্যা এবং চ্যালেঞ্জ আছে। তো আমরা যদি পারস্পরিকভাবে এই জন্য না জানি তাহলে জিনিসটা কিন্তু পুরোপুরি একতরফা হয়ে যায়। তো এটা আপনার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আমার ফর্মাল বক্তব্যের আগে আমি আমার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এই কোভিডে আমরা 160 জন অফিসারের তারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এর সাথে সাথে এফবিসিসিআইয়ের যারা সদস্য তারাও যারা ইন্তেকাল করেছেন তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আপনারা জানেন যে এই করোনাকালে আমরা কিন্তু সবসময় আমাদের ব্যাংক খোলা ছিল, আমাদের প্রায় 30,000-এর বেশি কর্মী করোনায় এফেক্টেড হয়েছে, তার মধ্যে আমিও একজন। সো জীবিকাকে চালিয়ে রাখার জন্য ব্যাংকারদের কিন্তু জীবন দিতে হয়েছে। সো এই এরকম একটা আমি বলবো একটা ডিফিকাল্ট সিচুয়েশনে আমরা যাতে করে যেন ব্যবসার মানে অর্থনীতির চাকা যেন ঘুরে, যেন অর্থনীতির চাকার যেন কোনো আপনার গতির যেন মন্থরতা না আসে, এই জন্য কিন্তু আমরা এই গত প্রায় 2 বছর যাবৎ আমরা ব্যাংকগুলি খোলা রেখেছি এবং আমাদের প্রত্যেকটা সেবা কিন্তু আমরা চালু রেখেছি। তবে কয়েকটা জায়গায় হয়তো বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনায় হয়তো সেখানে আমাদের কিন্তু রেস্ট্রিকশন ট্রানজ্যাকশন ছিল। অর্থবছরের প্রথম মাস জুলাইতে পণ্য বাণিজ্যে বড় অঙ্কের ঘাটতি হয়েছে, রপ্তানির চেয়ে আমদানি ব্যয় এত বেশি হয়েছে যে গত বছরের একই মাসের চেয়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ 16 গুণ। জুলাইতে আমদানি বেড়েছে প্রায় 22%, অন্যদিকে রপ্তানি কম হয়েছে 11% মতো, এর ফলে বাণিজ্য ঘাটতির অঙ্কটা এত বড়। বাণিজ্য ঘাটতি বেড়ে যাওয়া এবং রেমিটেন্স কমে যাওয়ার কারণে বৈদেশিক লেনদেনে স্বস্তিদায়ক যে পরিস্থিতি ছিল তাতে কিছুটা হলেও উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে দেখা যায় জুলাই মাসে রপ্তানি আয় হয়েছে $342 কোটি আর আমদানি হয়েছে $476 কোটি পণ্য, বাণিজ্য ঘাটতি হয়েছে $136 কোটি। জুলাইতে রেমিটেন্স কমে যায় 28%, এর কারণে চলতি হিসেবে খুব কম উদ্ধৃত রয়েছে। উদ্ধৃতের পরিমাণ মাত্র $34 কোটি, যা গত বছরের একই মাসে ছিল $214 কোটি। জুলাই মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে, নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ $29 কোটি, গত অর্থবছরের জুলাই মাসে যা ছিল $26 কোটি। পাহাড়ের জঙ্গলি কচু বদলে দিয়েছে খাগড়াছড়ির কৃষকদের ভাগ্য, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রফতানি হচ্ছে ভিন্ন জাতের এই কচু। প্রক্রিয়াজাতকরণ কর্মযজ্ঞের কারণে কর্মসংস্থান হয়েছে অনেকের, দেশ বিদেশের চাহিদার কারণে চলছে বাণিজ্যিক চাষাবাদ শুরুর প্রস্তুতি। দেখতে অনেকটা ওল কচুর মতো, খাগড়াছড়ির দিঘিনালার জঙ্গল থেকে সংগ্রহ করা হয় বলে অনেকে বলে জঙ্গলি কচু, তবে বাঁধ কচু নামেও পরিচিত। নানা ধাপে প্রক্রিয়াজাত করে এই কচু এখন রপ্তানি হচ্ছে বিদেশে। এরই মধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ী লাভের মুখ দেখায় স্বপ্ন দেখছেন অন্যরাও। রিজার্ভের মধ্যে পাওয়া যায়, জঙ্গল গহীন জঙ্গলের ভিতরে পাওয়া যায়, আমরা বিভিন্ন লোক দিয়ে একটা কালেক্ট করা সিস্টেম আমাদেরকে দেখায় দিছে, এই সিস্টেম অনুসারে আমরা শুকাইয়া এগুলো বস্তা প্যাকিং করে চট্টগ্রামে পাঠাই দিই বা ঢাকাতে পাঠাই দিই। সপ্তাহে 1 গাড়ি অথবা 15 দিনে 1 গাড়ি দিতে পারি, ওই প্রতি মনে 600 টাকা এখানে ওই মালগুলো বিদেশে নিয়ে যায়।
সংগৃহীত কচু রফতানির আগে কাটা, চুলায় শুকানো, পরিষ্কার করা হয়। এতে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের। বালা মজুরি 250 টাকা, এটা দিয়ে মানে আমার সংসার চলে, মানে ডেলি ইনকামে দিয়ে বাবা মানিয়ে ছেলে সন্তান নিয়ে আমরা ভালো খাইতেছি, নিজের খরচ চালায়, দুইটা নাতি আছে, মা বাপ সারায়, দুইটা ভালো। এই কচু চাষ হয় না, বন জঙ্গলে জন্মে প্রাকৃতিকভাবে। তবে বাণিজ্যিকভাবে চাষাবাদ করলে প্রান্তিক কৃষকরা লাভবান হবে বলছেন বিশেষজ্ঞরা। এই ধরনের বড় বড় কচু থেকে সাধারণত বিদেশে স্টার্চ বা স্বেচ্ছা জাতীয় পদার্থ হিসাবে, পাউডার হিসাবে এটাকে বিভিন্ন খাদ্যদ্রব্যে ব্যবহার করা, অনেক সময় বাণিজ্যিকভাবে কাপড় বা অন্যান্য টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করা হয়। পাহাড়ে কৃষি সম্ভাবনা কাজে লাগাতে প্রশিক্ষণ ও সহায়তার দাবি কৃষকদের। শোয়েব রহমান, যমুনা নিউজ। নরসিংদীতে নানা প্রজাতির কবুতরের খামার স্থাপন করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। শখের বশেও নানা বয়সী মানুষ ঝুঁকছেন কবুতর পালনে। বাণিজ্যিক ভিত্তিতে কবুতরের খামার স্থাপনের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ অফিস। কবুতর খামার করে নরসিংদীর অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। শুক্রবারে আরশীনগরে এবং শনিবারে পটিয়া বাজার এলাকায় বসছে কবুতর হাট। রেসার, গিরিবাজ, সিরাজি, মক্ষী সহ বাহারির সব নামের কবুতর বিক্রি হচ্ছে এখানে। দেশি জাতের দাম 500 থেকে 600 টাকা এবং বিদেশি জাতের দাম 800 থেকে 1000 টাকা। কবুতর বিক্রি করে সপ্তাহে 3 থেকে 4000 টাকা আয় করছেন বিক্রেতারা। পাড়া জাতের বোম্বাইয়া 1500 টাকা এরকম আছে। আর বিশেষ করে আমার এখানে দেশি কবুতরে বেশি আছে। দেশি কবুতরের একটা সুবিধা বেশি, এটা বাচ্চা দেয় বেশি। দেশি আছে, গিরিবাজ আছে, আপনার মক্ষী আছে, গেন্দা আছে, সিরাজি আছে, সব ধরনের কবুতরই আছে। সপ্তাহে আপনার 3 থেকে 4000 টাকা ইনকাম হয়। আর্থিকভাবে লাভবান হতে অনেক শিক্ষার্থী কবুতর খামার তৈরি করছেন। শুধু তেনই কবুতরের ডাক, যেমন একসাথে অনেকটি কবুতর দাঁড়ায় থাকলে খাইলে অনেক ভালো লাগে আর কি। তো এই থেকে আমি মনে করেন যে কোনো আড়াই কবুতরে লেগে যাই, ভালো চোখে ফুললে একজোড়া দুইজোড়া কিনি, তারপরে ওড়িতেন আর কি ছাও বাচ্চা নেই। খামারিদের চিকিৎসা সহযোগিতার পাশাপাশি পুঁজি সংগ্রহের ক্ষেত্রেও সহায়তা করছে স্থানীয় প্রাণী সম্পদ অফিস। যারা কবুতর পালনকে একটা লাভজনক উপায়ে নিয়ে যেতে চান, অর্থাৎ খামার পর্যায়ে যারা এটাকে প্রতিপালন করতে চান, তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন এবং তাদেরকে আমরা বিভিন্ন রকম সহায়তা দিয়ে থাকি। আমাদের যে চিকিৎসা সেবা, ভ্যাকসিনেশন কার্যক্রম এগুলো তো আছেই, এরপরেও তারা যেন পুঁজি সংগ্রহ করতে পারেন সেজন্য তাদেরকে বিভিন্ন ব্যাংকের সাথেও আমরা পরিচয় করিয়ে দিই। কবুতর প্রতিপালন এখন শুধু শখের মধ্যে সীমাবদ্ধ নেই, লাভজনক ব্যবসা হিসেবে পরিচিতি পাচ্ছে। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ। বন্যায় ভেসে গেছে ফসলের মাঠ, মাছের ঘের, এ বিষয়ে জানাতে আমাদের সাথে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন আপনি? এছাড়া ঘুরে দাঁড়ানোর জন্য কৃষক কী ধরনের সহযোগিতা প্রত্যাশা করছেন? নিশ্চয়ই তাদের সাথে কথা হয়েছে আপনার। তালিকা করেছেন, তারা বলছেন যে ইতিমধ্যে শরীয়তপুরে পানি প্রবেশ করে 3535 হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে রোপা এবং বোনা আমন এর মোট 3198 হেক্টর জমি রয়েছে। এছাড়া পানের বরজ রয়েছে 41 হেক্টর জমি করে 3535 হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে রোপা এবং বোনা আমন এর মোট 3198 হেক্টর জমি রয়েছে। এছাড়া পানের বরজ রয়েছে 41 হেক্টর জমি, আখ রয়েছে 91 হেক্টর জমি এবং আগাম যে শাকসবজি, অর্থাৎ সামনে শীত আসতেছে, সেই শীতকে কেন্দ্র করে শাকসবজি রোপণ করা হয়েছিল, সেখানে 205 হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে শাকসবজি এবং পানের বরজের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এমনটা বলছে কৃষি বিভাগ। আমনের ক্ষতি তেমন একটা হওয়ার সম্ভাবনা নেই, কারণ পানি যেমনটা দ্রুত এসেছে আবার কিন্তু কমতে শুরু করেছে, তারপরও তারা
পানি পুরোটা নেমে গেলে ক্ষতি নিরূপণ করবেন এবং সেই ক্ষতির প্রতিবেদন তারা মন্ত্রণালয়ে পাঠাবেন। সেক্ষেত্রে যে ধরনের সহযোগিতা আসে সেটা কৃষকদের তারা দিয়ে থাকবেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যে মৎস্য বিভাগ রয়েছে, মৎস্য বিভাগ বলছেন যে আসলে বন্যাকে কেন্দ্র করে তারা আগেই সচেতন করেছেন খামারিদের। সেক্ষেত্রে আসলে খামারিরা নেট দিয়ে খামারগুলো আটকিয়ে রেখেছেন, যার কারণে পানি প্রবেশ করলেও মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর প্রাণী সম্পদ বিভাগ বলছেন যে খামারগুলোতে পানি ওঠেনি, তবে গ্রামীণ পর্যায়ে যে ছোট পারিবারিক খামার রয়েছে সেই পশুগুলোর আসলে খামারে পানি উঠেছে। সেক্ষেত্রে তারা তাদেরকে বিভিন্নভাবে খাদ্য সহায়তা দিচ্ছেন, কারণ চারণ ভূমিতে কিন্তু এখন পানি রয়েছে, সেই ধরনের কাঁচা শাক ঘাস নেই, যার কারণে সে সকল খামারিদের তারা খাদ্য সহায়তা দিচ্ছেন এবং তারা একটি ভেটেরিনারি টিম তৈরি করেছেন বন্যা পরবর্তী এ সকল পশু যাতে রোগবালাই থেকে মুক্ত করা যায় সেজন্য তারা মাঠে রয়েছেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। সার্বিকভাবে আসলে বন্যার জন্য সবাই সব বিভাগই আসলে প্রস্তুত রয়েছেন বন্যা পরবর্তী এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। রেজা শ্রীমণি আমাদের সাথে জানিয়ে সবশেষ তথ্যগুলো জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামকে আবার ছাড়িয়ে গেল বাংলাদেশ। চলতি বছরের সাত মাসের রপ্তানি পরিসংখ্যানে ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের রপ্তানির পরিমাণ $200 কোটি বেশি। গত বছরের মার্চে দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর কয়েক দফা লকডাউনে মোট 65 দিন পোশাক কারখানায় উৎপাদন বন্ধ থাকে। এই সুযোগে ভিয়েতনাম পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে যায়। বিশ্ব বাণিজ্য সংস্থার পর্যালোচনার প্রতিবেদনে ভিয়েতনামের কাছে দ্বিতীয় প্রধান পোশাক রপ্তানিকারক দেশের মর্যাদা হারায় বাংলাদেশ। 2020 সালে বাংলাদেশ থেকে $100 কোটি পোশাক বেশি রপ্তানি করে ভিয়েতনাম। ওই বছর বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ছিল $2,800 কোটি, ভিয়েতনামের এ পরিমাণ ছিল $2,900 কোটি। তবে প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় পরিমাণে বেশি রপ্তানি হলেও এখনও তৈরি পোশাকের দ্বিতীয় প্রধান রপ্তানিকারক দেশ বলা হচ্ছে না বাংলাদেশকে। WTO সদস্য সব দেশের বাণিজ্য পর্যালোচনায় বিভিন্ন দেশের বছরওয়ারি অবস্থানের তথ্য প্রকাশ করে থাকে, ওই হিসেব থেকেই বোঝা যাবে বাংলাদেশের অবস্থান। পুঁজিবাজারে তালিকাভুক্ত দুর্বল মৌলভিত্তির কোম্পানির অতিমূল্যায়ন রোধে উদ্যোগী হয়েছে নিয়ন্ত্রক সংস্থা BSEC। লোকসানি, উৎপাদন বন্ধ থাকা ও নামমাত্র আয়ের কোম্পানিগুলোর অস্বাভাবিক দর বৃদ্ধি পুঁজিবাজারে অস্থিরতা তৈরি করছে। তালিকাভুক্ত যেসব কোম্পানির শেয়ারের মূল্য আয় অনুপাত 40-এর উপরে সেগুলোর দর বৃদ্ধির কারণ জানিয়ে প্রতিবেদন দিতে ঢাকায় স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার এ নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। চিঠিতে আগামী 15 দিনের মধ্যে DSAC-কে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে 40 PE-র শেয়ারগুলো কেনায় বিনিয়োগকারীদের কোনো প্রকার মার্জিন ঋণ সুবিধা দেওয়া হচ্ছে কি না তাও জানাতে হবে। সূচকের টানা ফলন পরিস্থিতি বা পুঁজিবাজারের ঝুঁকি কমাতে নিয়ন্ত্রক সংস্থা বিভিন্ন উদ্যোগ নিতে শুরু করেছে। গেল 15 মাসে পুঁজিবাজারের উত্থানে বহু শেয়ারের দর বেড়েছে। অভিযোগ আসছে অনেক শেয়ারের দর বৃদ্ধির যৌক্তিক কারণ ছিল না, কেউ কেউ কারসাজির অভিযোগও করেছেন। তাই যেসব শেয়ারের PE 40-এর ওপর সেগুলোর দর বৃদ্ধির কারণ কি তা বোঝার চেষ্টা চলছে। দর্শক, এই ছিল বিজনেস টুডের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।